বাংলাদেশের 90-এর সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সফি আহমেদ মারা গেছেন। 3 জুন সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 62 বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম। তিনি জানান, সন্ধ্যায় ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন সফি আহমেদ। পরে দ্রুত তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সফি আহমেদ জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় উপসম্পাদকের দায়িত্ব পালন করেন। 2007 সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা 4 আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন সফি আহমেদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক, বীর মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এবং 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম নেতা সফি আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বিবৃতিতে তিনি সফি আহমেদের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজন আত্মীয় স্বজন গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন সফি আহমেদ। সফি আহমেদ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির নেতা ছিলেন। সফি আহমেদের প্রথম জানাজা রাত 10টায় ঢাকার উত্তরায় 7 নম্বর সেক্টরে 25 নম্বর রুডে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে মরদেহ প্রথমে নেওয়া হয় অপরাজয়ের বাংলায়, এরপর সকাল 11:30টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। নেত্রকোনায় এই নেতার তৃতীয় জানাজা হবে মাগরিবের নামাজের পর। সফি আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 2 ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।